আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আজকের ভিডিওটাতে নতুন একটা টেস্টনেট অফার শেয়ার করবো, আপনার হাতে যদি সময় থাকে চাইলে এখান থেকে জয়েন করে নিতে পারেন। ওকে, তো কিভাবে কি করতে এ টু জেড দেখাইতেছি। তো তার আগে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন, এখানে নতুন নতুন এয়ারড্রপ শেয়ার করা হয়, এয়ারড্রপের আপডেট দেওয়া হয়। আর একটা কথা, সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত গিভওয়ে দিয়ে থাকি, তো অবশ্যই জয়েন করে নেবেন। যেমন আজকে এখন কটা, 9:30 বাজে না, আজকে 9:10-এর মানে 10-টার সময় হচ্ছে কুকুয়েন্টেড প্যাক দেওয়া হবে। তো এই টাইপের অনেক গিভওয়ে থাকে যেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া হয়। যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল অলরেডি জয়েন আছেন, তারা হয়তো বা আজকে 10টার সময় আপনারা গিভওয়েতে অংশগ্রহণ করতে পারবেন। তো অবশ্যই আপনারা বিভিন্ন গিভওয়ে পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর সেই যেরকম বিভিন্ন পেমেন্ট আপডেট বা ক্লাইম আপডেট কিন্তু দেওয়া হয়। তো যাই হোক, এখান থেকে হচ্ছে এয়ারড্রপ পেজটাতে চলে যাব। তো এটা হচ্ছে এয়ারড্রপ পেজ। তো তো এখানে জয়েন করার জন্য যা করতে হবে, প্রথম হচ্ছে আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে এই যে কিউবি লিখবেন, দেন লেখার পর হচ্ছে এই প্রজেক্টটা ডাউনলোড করে নেবেন। যাদের আছে তো ভালো, আর যাদের নাই তারা ডাউনলোড করবেন। দেন হচ্ছে এখান থেকে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে আপনার প্রথম লিঙ্ক, এক্সটেনশন লিঙ্কটা কিউবি ব্রাউজারে পেস্ট করবেন। ওকে, তো কিউবি ব্রাউজারে পেস্ট করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে কিউবি ব্রাউজারের ভিতরে। তো এখান থেকে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন। আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি, ভিডিওটা অতটা লং করবো না। তো ওকেতে ক্লিক করবেন, দেন এখান থেকে দেখবেন যে চেকিং হয়েছে, ওয়েট করবেন কিছুক্ষণ, দেন এখান থেকে আপনার ডাউনলোডটা হয়ে গেলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, নিচের দিকে দেখতে পারবেন এক্সটেনশন এরকম। তো এখানে ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস চলে আসছে। তো কন্টিনিউ ক্লিক করবেন নিচের দিকে। তারপর হচ্ছে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, তো এখানে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে যে এই যে প্লাসের মতো অপশন না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ব্যাকআপ পার্সগুলো জাস্ট কপি করে নেবেন, মানে এখানে মেনু পার্স দিবে টাস্টুলারের মতো, এগুলো কপি করে নেবেন। আর এখানে দেখো, এই যে এখান থেকে ক্লিক টু কপি টু ক্লিপ বোর্ড, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো এটা ভালো একটা জায়গায় সেভ করে এখান, এখানে টিক দিবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। এখানে হচ্ছে একটা নাম দিবেন, পাসওয়ার্ড দিবেন, লাইক এই যে আমার মতো এরকম করে এখানে একটা নাম দিবেন। এই নামটা হচ্ছে আপনার এই যে এখানে থাকবে আর কি। তো পাসওয়ার্ড দিবেন, এগেন পাসওয়ার্ড দিবেন, দেন জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করলে আপনার ওয়ালে মানে এক্সটেনশনটা ডাউনলোড করা কমপ্লিট, দেন অ্যাকাউন্ট করা কমপ্লিট। এখন হচ্ছে আপনাদের কী করতে হবে, এখান থেকে যে ফসেট লিঙ্ক, জাস্ট এই ফসেট লিঙ্কে ক্লিক করবেন। ফসেট লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সরাসরি ডিসকর্ডে চলে যাবেন। তো ডিসকর্ডে চলে যাওয়ার পর এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে। তো অ্যাকসেপ্ট ইনভাইটেশন এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা হচ্ছে টাইপ করবেন এই যে এরকম করে, এই যে আমি একটু আগে নিলাম। তো এখান থেকে হচ্ছে আপনাদের এই যে এরকম ফটো ফার্স্টে হচ্ছে রোলস থাকবে, তারপর হচ্ছে এখান থেকে নিচের দিকে ফসেট টেস্টনেট এখানে ক্লিক করবেন। যেমন যেমন এখান থেকে দেখেন অনেকে যে নিতেছে, কিন্তু তো এখানে কী করবেন আপনার এই যে এখান থেকে ফার্স্টে হচ্ছে কিউবি ব্রাউজারে চলে আসবেন, দেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন আপনার এই এক্সটেনশন থেকে। ওকে, এক্সটেনশন থেকে কপি করার পর এখান থেকে দেখবেন যে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে ডিসকর্ডে সরাসরি চলে যাবেন, দেন ডিসকর্ড থেকে হচ্ছে ফসেটে চলে যাবেন। এখান থেকে হচ্ছে এই যে এখানে টেস্টনেট, দেন এখানে আসার পর এখান থেকে যেমন এই যে আমি নিছি এখান থেকে একটু আগে, তো অনেকে দেখবেন যে নিতেছে। তো এখান থেকে আপনারা কী করতে পারেন, নিজে টাইপ করতে পারেন, বা এখান থেকে যে নিছে তার পোস্টের উপর ক্লিক করে কপি করবেন, দেন এখান থেকে কপি টেক্সে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে আপনারা এটা পেস্ট করবেন। দেন এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা আপনি চেপে ধরে এখান থেকে হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা হচ্ছে এখানে বসাই দিবেন। ওকে, তো আমি আমার অ্যাড্রেসটা বসাই দিলাম। তো এখান থেকে আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, বা এখান থেকে হচ্ছে আপনি এরকম করে ট্রিপ লিখতেও পারেন। তো এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করে দেবেন। ওকে, সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনারা দিয়ে দিবে। তো আমি যেহেতু একবার নিছি আর জন্য, সরি আবার দিয়ে দিছে, সো এখান থেকে অলরেডি দিয়ে দিছে মেবি আমার টোকেনটা, তো সাথে সাথে দিয়ে দিবে আর কি। তো যাই হোক, দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনাদের কী করতে হবে, এই যে টেস্টেড লিঙ্ক, এই লিঙ্কটাতে চলে যাবেন। আর এখান থেকে হচ্ছে দেখেন এই যে মোর ইনফো, এখানে ক্লিক করলে এখানে ওদের মিডিয়ামের ভিতরে সব ডিটেলস দেওয়া আছে, তো এখানে আপনারা দেখে নিন। তো টেস্টেড লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এই লিঙ্কটা সরাসরি আপনার কিউবি ব্রাউজারের ভিতরে ইম্পোর্ট করবেন, বা কিউবি ব্রাউজারে চলে যাবেন। ওকে, তো এখান থেকে দেখতে পারতেছেন আমরা সরাসরি কিউবি ব্রাউজারে চলে আসি। তো এখন হচ্ছে এখান থেকে আমাদের কাজগুলো করতে হবে। তো এখানে বেশি একটা কঠিন কাজ না, তো যাই হোক এখান থেকে পেজটা রিলোড নিচ্ছে। আচ্ছা, এই লিঙ্কটাতে যখন চলে আসবেন, তো আপনাদের অটো এখানে এইটা চলে আসবে, বা এখান থেকে আপনার নতুন একটা ট্যাব আসতে পারে, বা এখান থেকে অথোরাইজ এখানে ক্লিক করে দেবেন। দেখবেন যে এখানে এরকম ইন্টারফেস চলে আসে, তো এখান থেকে ইয়েসে ক্লিক করে এটা অ্যালাউ করে দেবেন। দেখবেন যে এখানে চলে যাবেন, তো এটা হচ্ছে আপনার এখান থেকে অ্যালাউ হয়ে যাবে আর কি। তো এখান থেকে হচ্ছে আমরা কি করব, এই অপশনটাতে জাস্ট ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে ওদের যে ই অপশনটা ওইখানে জাস্ট চলে যাবে। তো আমরা জাস্ট একটু ওয়েট করি। তো এখান থেকে আবার হচ্ছে আপনার অ্যালাউ চাবে, মানে এখানে অ্যালাউ করে দেবেন এখান থেকে।
তো এখান থেকে ওই যে মেটা মাস্কের মতো আর কি কিছুটা, তো এখান থেকে জাস্ট এখান থেকে ক্লিক করে অ্যালাউটা করে নেবেন। ওইখানে ইএস এর অপশন চলে আসছিল, আমি কিন্তু অ্যালাউ করে দিছি। তো অ্যালাউ ক্লিক করলে এখান থেকে দেখবেন যে আপনার পেজটাই হবে। তো এখান থেকে যেহেতু আমরা অথরাইজ বা অ্যাকসেপ্ট করে দিছি, সো একটু ওয়েট করব। আচ্ছা, ওয়েট করলে দেখবেন যে এখানে এটা চলে আসবে। তো অ্যাভেলেবেল ব্যালেন্স এসে অনেক কিছুই চলে আসবে। তো এখান থেকে টোকেন ক্লাইম টাইম অনেক কিছু আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে পেজটা যদি রিলোড দেই, বা এখান থেকে দেখতে পারতেছেন আমাদের ওয়ালেটটা যে কানেক্ট হয়েছে, সো এগুলা দেখতে পারতেছি। তো এখান থেকে হচ্ছে আমরা মেইন যে পেজটা মানে প্রথম এখানে ইনপুট করছিলাম, এই পেজটাতে চলে আসি। তো এখান থেকে আসার পর এখান থেকে দেখতে পারতেছেন আমাদের ব্যালেন্সটা কিন্তু এখনও শো করতেছে না। তো এর জন্য আমরা দেখি পেজটা ডেস্কটপ মোড করে দিতেছি, ওই ক্ষেত্রে মেবি দেখাইতে পারবো। তো ডেস্কটপ মোড করার পর এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে এইখানে। তো এখান থেকে আমি ডেস্কটপ মোড করে আপনাদের সুন্দর করে দেখাচ্ছি। সো এখানে মানে সাইটটা একটু প্রবলেম করে দেখতে পাচ্ছেন লোড নিতেছে। ওকে, তো এখান থেকে আপনার এই যে পেজটা, এটাতে আসার দরকার নাই, আপনারা জাস্ট এটা ডেস্কটপ মোড করে নেবেন। ওই ক্ষেত্রে দেখতে পারবেন যে আপনার এটা হয়ে গেছে। তো ডেস্কটপ মোড করার পর এখান থেকে ওয়েট, তো এখান থেকে দেখতে পারতেছেন আমি ডেস্কটপ মোড করে নিছি। এখান থেকে আমরা যদি এই যে ওভার ভিউ এখানে জাস্ট ক্লিক করে দেই, ওভার ভিউ ক্লিক করার পর আর এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমার অলরেডি কানেক্ট করা আছে, ওই যে অ্যাক্সেস দিবেন। কানেক্ট করার পর এখান থেকে আপনার হচ্ছে টোকেনটা দেখতে পারবেন। সো এখানে ডলার দেখতে পারবেন, $1000 বা $500। সো এখানে মোবাইল মোড করে নেই, মানে মোবাইল মোড করে দেখাইলে আপনাদের জন্য একটু সুবিধা হবে, আবার ডেস্কটপ মোড করলেও দেখা যায়। তো যাই, আমি দেখাইতেছি। আচ্ছা, দেখতেই পারতেছেন এখান থেকে ওভার ভিউ ক্লিক করলে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। তো এইখান থেকে হচ্ছে আমাদের ফার্স্টেবল যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিচের দিকে চলে যাবেন, ওভার ভিউ আসার পর নিচের দিকে। তো এখানে আসার পর, তো এখান থেকে নিচের দিকে যে আপনার ডিপোজিট অপশন, জাস্ট ডিপোজিটে ক্লিক করে দেবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আমাদের 50% দিয়ে দেয় এখান থেকে। তো আপনাদের মেবি ইটা থাকবে, মানে 100টা টোকেন থাকবে। আমি যেহেতু যে দেখলেন দুইবার নিছি, তো এর জন্য আমার ই আইসে। তো যাই, এখান থেকে আমি 100 করে, আপনি 50% করে দেবেন যে অ্যামাউন্টটি থাকুক না কেন। তো দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন, এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। তো এখান থেকে ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ করতে কইতেছে। তো এখান থেকে দেখতে পারতেছেন আমাদের ইয়ের ভিতরে অটো একটা প্যাড মানে পেজ চলে আসছে। আর না হলে এখান থেকে হচ্ছে আপনারা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে হচ্ছে এক্সটেনশনের জায়গায় 1 চলে আসবে, ই করে নেবেন। তো এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেন এখান থেকে আগের যে পেজটা আছে ওই পেজটাতে আমরা চলে আসলাম। তো এখান থেকে আসার পর দেখতে পারবেন যে আমাদের ট্রানজ্যাকশন সাকসেসভাবে এটা হয়ে গেছে। ওকে, তো এখান থেকে তার মানে আমাদের ডিপোজিটটা হয়ে গেছে। এখান থেকে দেখতে পারতেছেন ডিপোজিট ভ্যালু আমরা 99 এটা করছি আর কি। তো এখান থেকে আমাদের ডিপোজিটটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে এই যে নিচের দিকে দেখতে পারতেছেন স্টেকিং, তো স্টেকিংয়ে ক্লিক করবেন। স্টেকিংয়ে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের যেই অ্যামাউন্টটা এটা দেখতে পারতেছি এখানে, তো এখান থেকে আমরা এটা ম্যাক্স করে দিব। তো ম্যাক্সে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে স্টেকিং বা স্টেক যে অপশনটা এখানে ক্লিক করে দেবেন, তারপর হচ্ছে এখান থেকে কনফার্ম করে দেবেন। তো এখান থেকে কনফার্ম করার পর এখান থেকে জাস্ট আমাদের দেখেন পেজটা অটো চলে আসে। তো এখান থেকে ওই যে প্রথমবার যখন ই করবেন না, এটা টিক দিয়ে নিন, তাহলে হচ্ছে বারবারই পাসওয়ার্ড দিতে হবে না, 15 মিনিট পর্যন্ত ঠিকঠাক থাকবে, মানে পাসওয়ার্ড দিতে হবে না আর কি। তো যাই, এখান থেকে হচ্ছে আমরা এই পেজটাতে আবার চলে আসি। তো এখান থেকে দেখবেন যে আমাদের একটু ওয়েট করার পর এটা হচ্ছে প্রসেসিং নিবে আর কি, বা প্রসেসিংটা শেষ হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, দেখতেই পারতেছেন ট্রানজেকশন সাকসেসফুল। তো এখান থেকে যদি আমরা আনস্টেকে ক্লিক করি, আনস্টেকে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে আমাদের এই টোকেনটা আছে, এখান থেকে আনস্টেক করতে পারবো। তো আপাতত আনস্টেক করার দরকার নেই, এখান থেকে জাস্ট স্টেক করে রাখেন। তারপর হচ্ছে নিচের দিকে এই যে ব্রো যে অপশনটা, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আমাদের ওয়ালেটে তো আরও 50% টোকেন আছে, তো এখান থেকে এটা হচ্ছে সাপ্লাই ক্লিক করতে হবে। তো সাপ্লাই ক্লিক করার পর এখান থেকে আপনারা এটা হচ্ছে 100% করে দেবেন। তো এখানে 100% করার পর সাবমিট করে দেবেন, মানে 50% টোকেন এখানে সাপ্লাই করবেন আর 50% স্টেকিং করবেন। তারপর হচ্ছে এখান থেকে জাস্ট আমরা আবার অ্যাপ্রুভ করে দিচ্ছি, তো সাইন ইন করে নিচ্ছে। তো এই পেজটা যদি আপনার অটো না আসে, এখান থেকে দেখবেন যে 1 লেখা আছে, মানে এই যে এখান থেকে ক্লিক করে আপনি হচ্ছে অ্যাপ্রুভটা করে নিন। তো আমার এখানে অটো চলে আসছে, তো আপনাদের আশা করি চলে আসবে। তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু সাপ্লাই হয়ে গেছে। এখানে ট্রানজ্যাকশন দেখাবে যেহেতু টেস্টনেট তো প্রবলেম করবে, তো এখানে এটা টিক দিয়ে দিবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। আবার হচ্ছে আপনার মানে ই দিতে হবে, কি বলে অ্যাপ্রুভ করতে হবে। তো যাই, এখানে আমাদের আবার আগের পেজটাতে চলে আসে। এভাবে জাস্ট
এটা টিক দিয়ে দিবেন, দেন ইয়াতে ক্লিক করবেন। এখানে উইথড্রো তে ক্লিক করলে আমরা হচ্ছে আবার উইথড্রো করতে পারবো। তো আমাদের যে এখানে উইথড্রো করার দরকার নেই, আমরা যেহেতু স্টেকিং করলাম, ইটি করলাম, তো এখন হচ্ছে আমরা কি করব, ওভারভিউতে ক্লিক করব। মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। দেন এখান থেকে হচ্ছে ওয়েট, একটু নিচের দিকে চলে যাই। আচ্ছা, এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে ডিপোজিট করছি কি পরিমাণ, ওয়ালেটে আছে কি পরিমাণ, তারপরে স্টেকিং সব কিছু দেখাইতে পারতেছি। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের পেজটা একটু যদি রিলোড দেয় ওই ক্ষেত্রে আমরা দেখতে পারবো। তো পেজটা রিলোড হোক। আচ্ছা, এখান থেকে আমাদের কাজটা কমপ্লিট। দেন এখানে যদি ক্লিক করি মাঝখানে বাটনটাতে ক্লিক করার পর, এখান থেকে দেখবেন যে আমাদের এটা হচ্ছে মানে মাইনিংয়ের মতো হচ্ছে আর কি। এখান থেকে দেখতে পাচ্ছেন লোডিং নিচে, একটু পরপর দেখবেন যে এখানে আর্নিংটা হবে, মানে মাইনিং হবে আর কি, টেস্টনেটের যে এইটা করছি আমরা। তো যাই হোক, এখান থেকে আপনারা এতটুকুই কাজগুলো করে নেন, একদম সিম্পল টাস্ক। ওকে, তো অফারটাতে যদি কোনো আপডেট আসে পরে আমি জানাই দিব। আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এখানে কিন্তু গিভওয়ে দেওয়া হয়। ওকে, তো গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য অবশ্যই জয়েন থাকবেন, যেমন আজকেই কিন্তু 15 মিনিট পরে এখানে গিভওয়ে দেওয়া হবে।